লকডাউনের জেরে সমস্যায় পড়েছেন ফলাকাটার মেলা ব্যবসায়ীরা। রোজগার তলানিতে ঠেকে যাওয়ার দরুন দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। ফলাকাটার মেলা ব্যবসায়ীরা রাজ্য সরকারের কাছে সহায়তা চেয়ে ফলাকাটা বিডিওর কাছে এটি ডেপুটেশন প্রদান করলেন। করোনার আতঙ্কে দেশ জুড়ে লকডাউন শুরু হওয়ার দরুন বেজায় বিপাকে পড়েছেন আলিপুরদুয়ারের ফলাকাটার মেলা ব্যবসায়ীরা। লকডাউন শুরু হতে একে একে পণ্ড হচ্ছে বাসন্তী পুজোর মেলা, বৈশাখী মেলা। ফলে এই মেলায় পসরা সাজিয়ে বসতে পারেননি মেলা ব্যবসায়ীরা। এর ফলে রোজগার তলানিতে ঠেকে যাওয়ার দরুন দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। রোজগার হারানো ওই অসহায় ব্যবসায়ীরা ফলাকাটার মহাকালবাড়ির চত্বরে সামাজিক দূরত্ব মেনে একটি বৈঠক করেন। যত মেলা ব্যবসায়ী আছি সবাই অনেকদিন যাবৎ মানে না খেয়ে অনাহারে দিন কাটাচ্ছি লকডাউনের অবস্থায়। আমাদের ব্যবসা বন্ধ, মেলা যেহেতু বন্ধ সেহেতু ব্যবসা বন্ধ। এখন মাননীয় মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটা অনুরোধ, আমরা যেভাবে মানে ব্যবসা বন্ধ করে বাড়িতে বসে আছি, এখন আমাদের সংসার চলছে না। এখন ওনারা যেন আমাদেরকে সরকারি কোনো সহায়তা অথবা আর্থিকভাবে সহায়তা বা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেভাবে চালু হয় আমরা যেন কাজকর্ম করে চলতে পারি, সেই মতো একটা ব্যবস্থা করার জন্য আজকে আমরা সকলে ফলাকাটার যত ব্যবসায়ী আছি মেলা ব্যবসায়ী সকলে একত্রিত হয়েছি, এটা নিয়ে আলোচনা করলাম। এখন আমরা ফলাকাটা ব্লকের বিডিও স্যারের কাছে আমরা একটা আর্জি পেশ করব লিখিতভাবে, যে উনি যেন আমাদেরকে সরকারিভাবে কোনো একটা সহায়তা বা আমাদের প্রতিষ্ঠানগুলো যেভাবে চলে সেই মতো একটা ব্যবস্থা করে। বৈঠকে উপস্থিত ছিলেন এলাকার 300 জন মেলা ব্যবসায়ী। পরবর্তীতে তারা রাজ্য সরকারের সহায়তা চেয়ে ফলাকাটা বিডিওর কাছে একটি ডেপুটেশন জমা দেন। আমরা মেলা জগতে কর্মস্থান করে থাকি, বিভিন্ন জায়গায় আমরা মেলা করি। বর্তমান দেখা যাচ্ছে ছোট বড় প্রতিটা ব্যবসায়ী তারা দোকান খুলে বসে আছে, কিন্তু আমরা যারা মেলা করি বর্তমানে বিভিন্ন জায়গায় মেলা করে চলি তাদের জন্য কোনো রকম কোনো সুরাহা হচ্ছে না। তাই বিনীত নিবেদন পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমরা সবাই আবেদন জানাচ্ছি, আমাদের এই মুহূর্তে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করুক। আমরা যেভাবে মেলা আগের মতো মেলা করতে পারতাম সেই মেলার একটা সুযোগ দেওয়া হোক। বিভিন্ন জায়গায় মেলা বন্ধ হয়ে গেছে, আমরা হাত গুটিয়ে সবাই বন্ধ হয়ে আছি, এ মতো অবস্থায় আমরা কী করে চলবো? তার জন্য আমরা একটা পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমরা আবেদন প্রাপ্তি, আমরা যাতে সুরক্ষিতভাবে চলতে পারি তার জন্য আমাদের একটা সুব্যবস্থা করে দিবেন।